নমস্কার পুরনো কলকাতার গল্প ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত আজ আঠাশে নভেম্বর দু হাজার রবিবার এই মুহুর্তে যে ভিডিওটা আমরা করছি এখন সময় হয়েছে রাত্রি একটা বেজে পনেরো মিনিট প্রায় তো কেন এই ভিডিওটা আমরা করছি তার একটা রূপরেখা আপনাদেরকে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আসলে সময় পাইনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার ছিল যেটা আমাদের গ্রুপের যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকে জানা উচিত বলে আমাদের মনে হয় তো আর খানিকক্ষণ বাদে মানে ধরুন এই ভোর চারটের সময় পুরনো কলকাতার গল্প সোসাইটির একটা গ্রুপ রওনা দিচ্ছে সাগরদ্বীপের উদ্দেশ্যে আজকে একটা কর্মশালা সাগরদ্বীপে হবে যেটার কর্মশালাটা বা ওয়ার্কশপের টাইটেলটা এরকম যে ওয়ার্কশপ অন ইম্প্যাক্ট অফ ন্যাচারাল হ্যাজার্স লাইভলিহুড চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাডাপ্টেশান স্ট্র্যাটেজি ইন সুন্দরবন ইন্ডিয়ান পার্ট যেটার বাংলা করলে দাঁড়ায় যে সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলার প্রস্তুতি এবং বিকল্প জীবিকার অনুসন্ধান আমরা এই যে শব্দগুলো এতক্ষণ বললাম হয়তো কিছু ভারী ভারী শব্দ মনে হতে পারে কিন্তু এটাও আমি জানি যে আমাদের সদস্যরা অনেকেই জানেন যে সুন্দরবন সহ সমগ্র সাগর দ্বীপ কীরকম একটা ভালনারেবল জায়গায় পৌঁছে যাচ্ছে ক্রমশ প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে দু হাজার উনিশ বুলবুল দু হাজার কুড়ি আমফান আর দু হাজার একুশ ইয়াস এই তিনটে বড় ঘূর্ণিঝড় সহ সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে যে ক্ষতি সাধন করেছে তার প্রভাবটা কিন্তু আমরা শহরে বসে এখন আমরা টের পাচ্ছি কীরকমভাবে যে সেখানকার মানুষরা যারা কর্মহীন হয়ে পড়েছেন যারা বাস্তুচ্যুত হয়ে পড়েছেন যারা চাষবাস করতেন একবারে কৃষি ব্যবস্থা থেকে সম্পূর্ণ রূপে বিচ্যুত হয়ে পড়েছেন তার যে প্রভাবটা তার প্রভাবটা তো শহরে পড়বেই তারা অনেকেই চলে আসছেন শহরে কাজের উদ্দেশ্যে এখানে কাজের যে খুব বেশি সংস্থান আছে তাও নয় একটা প্রেশার বাড়ছে আনইভেন ইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশান তো আমরা জানি সেটা রিসোর্সের উপর কতটা প্রভাব ফেলে কিন্তু আরেকটা বড় বিষয় রয়েছে সেটা হচ্ছে যে এই যে প্রজেক্টটা যেটাকে বলা হয় লিভিং ডেল্টা হাব এই প্রজেক্টটা এই প্রজেক্টটা হচ্ছে যে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ব্যাংকক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর তাদের জয়েন্ট কোলাবোরেশনে হচ্ছে লিভিং ডেল্টা হাব যতটুকু আমরা বুঝেছি সেটা হচ্ছে এই প্রজেক্টের টাইটেলটা থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ইম্প্যাক্ট অফ ন্যাচারাল হ্যাজার্স লাইভলিহুড চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি ইন সুন্দরবন অর্থাৎ একটা বা একাধিক প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তার কি ইম্প্যাক্ট প্রভাবটা পড়ে সেখানকার মানুষদের উপর এবং সেই জায়গাকার মানুষরা যারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে প্রায় স্থায়ীভাবেই বলা যায় তারা কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করছেন এই ন্যাচারাল হ্যাজারটা যখন আসছে এবং একই রকমভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সেই মানুষদের কিছু অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি তৈরি হয় এই অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ইন্ডিজেনাস এবং ইট ইস ফর্মড অ্যাকচুয়ালি অন দ্যাট পার্টিকুলার ল্যান্ড যেখানে এই ঘূর্ণিঝড়গুলো এসে আঘাত করছে অর্থাৎ আমরা শহরে বসে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য যে স্ট্র্যাটেজিগুলোকে ভাবি সেটা কিন্তু সুন্দরবন সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার মানুষ সেভাবে চিন্তা নাও করতে পারেন এবং এটাই স্বাভাবিক এই প্রজেক্টের মাধ্যমে হয়তো খুব সংগঠিত আকারে প্রথম বলা যায় যে যেখানে মানুষদের কথা শোনা হবে যে তুমি কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ এবং তুমি যখন জানছ যে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে তার কারণ এর রেকারেন্সটা ক্রমশ বাড়ছে তখন তোমার অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি কি হবে অর্থাৎ অ্যাডাপ্টেশনের মানে হচ্ছে আমরা যেটাকে বাংলায় অভিযোজন বলি যখন আমরা একটা সমস্যার মধ্যে পড়ি শারীরিক মানসিক যে কোনো পরিবেশগত সমস্যার মধ্যে পড়ি সেটাকে আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করি তখনই যখন আমরা ওই জায়গাটাকে কেন্দ্র করে বা ওই জিওগ্রাফিক্যাল লোকেশানটা আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তাহলে এই অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিটা তার কি হতে হয় বা কি হওয়া উচিত বা সে কি মনে করছে সেটা কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু উঠে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে পুরনো কলকাতার গল্প এখানে কি ভূমিকা পালন করছে পুরনো কলকাতার গল্পের ভূমিকাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তার কারণ আমরা কিন্তু একটা যোগাযোগের একটা স্তম্ভ হিসাবে এই প্রজেক্টের মধ্যে রয়েছে বিটুইন যারা প্রজেক্টটা দিচ্ছে এবং সেই সমস্ত মানুষ দ্বারা যারা এই অঞ্চলের থেকে দীর্ঘদিন এই প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা এই মুহুর্তে যে এই প্রজেক্টের সার্ভের যে কাজ আমরা হাতে নিয়েছি পুরনো কলকাতার গল্প সোসাইটির পক্ষ থেকে এবং এটা অ্যাকচুয়ালি যাদের কথা বলা হলো যে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ব্যাংকক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর তারা আমাদেরকে সার্ভের কাজটা দিয়েছেন এবং এই একটা সার্ভে শিট এটা প্রায় ছত্রিশ পৃষ্ঠার একটা সার্ভে শিট যেটাতে অসংখ্য ছোট ছোট এমন কিছু উদাহরণ বার করার চেষ্টা করা হচ্ছে এমন কিছু তথ্য বার করার চেষ্টা হচ্ছে যার মাধ্যমে কিন্তু সেই সমস্ত মানুষগুলো যারা এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করছেন এবং তাদের এই অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিটাকে বার করার চেষ্টা হচ্ছে এবং সেই সঙ্গে এই প্রজেক্টটার আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে এই যে লাইভলিহুডটা আছে তাদের যে জীবন জীবিকাটা যেটা রয়েছে সেই জীবন জীবিকাটাকে এই প্রাকৃতিক দুর্যোগগুলো কিভাবে প্রভাবিত করছে এবং এই প্রাকৃতিক দুর্যোগটা যখন তারা জানতে পারছেন যে এটা আগামী দিনে আরও বাড়বে সেক্ষেত্রে তাদের লাইভলিহুডের কি তারা কিভাবে ভাবছেন এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উই আর নট ইম্পোজিং যে ওদেরকে কি করতে হবে আমরা এটাই জানতে চাইছি যে ওরা কি চাইছে একটা এক্সাম্পল দিচ্ছে ধরুন সাগর দ্বীপের উত্তরে ঘোড়া মারা বলে একটি দ্বীপ আছে আপনারা জানেন যে এই দ্বীপটা ক্রমশ আয়তনে ছোটো হতে হতে প্রায় তিন বর্গ কিলোমিটার পরিণত হয়েছে যেটা একসময় প্রায় ২৬ বর্গ কিলোমিটার ছিল তো এই যে দ্বীপটা এই দ্বীপের মধ্যে থেকে মানুষজনকে এবার কিন্তু সরিয়ে আনা হচ্ছে এবং ছোটো ছোট ভাগে সরিয়ে আনা হচ্ছে ইতিমধ্যে তিরিশটা ফ্যামিলিকে সরিয়ে এনে বামনখালী বলে একটি জায়গা আছে সাগর দ্বীপে সেখানে রাখা হয়েছে এবং তাদেরকে জমি না দিলেও তাদেরকে থাকার জায়গা দেওয়া হচ্ছে এবং খুব অল্প পরিমাণ জমি দেওয়া হচ্ছে এই এই যে জমিটা যে দেওয়া হচ্ছে এই জমিটা নিয়ে ও কিভাবে জমিটাকে ব্যবহার করবে সেটা হচ্ছে তার স্ট্র্যাটেজি তার কারণ সে যখন আগে দ্বীপটাতে ছিল ঘোড়া মারাতে তখন জমির যা কোয়ালিটি বা চরিত্র ছিল সাগরদ্বীপে এসে সে কিন্তু দেখছে যে জমির চরিত্রটা সেরকম নয় তো এক্ষেত্রে ওর অ্যাডাপটিভ ক্যাপাসিটি বা অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিটা কি হবে সেটা কিন্তু তারাই ঠিক করছেন সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বা আমরা যারা বাইরে থেকে আসছি বা তথাকথিত আমরা মনে করি যে আমরা সুন্দরবনকে খুব ভালোভাবে বুঝি আমরা কিন্তু তাদের উপর চাপিয়ে দিচ্ছি না কারণ এটাতে একটা সুবিধা যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমি আমরা লেখাপড়ার দিক থেকে বা অনেক বইপত্র পড়ে বা কিছুটা অভিজ্ঞতা লাভ করে সুন্দরবন সম্পর্কে যতটুকু জেনেছি তার থেকে আমাদের যেটা এই মুহূর্তে মনে হচ্ছে যে সেই সমস্ত মানুষরা যারা প্রতিদিন সেই প্রকৃতির সাথে যুচ্ছে তাদের অভিজ্ঞতাটাও কিন্তু কাজে লাগানো প্রয়োজন কারণ আলটিমেটলি আমি তো থাকছি না থাকতে হচ্ছে তো ওই লোকগুলোকে তো এবার ওই লোকগুলো যদি ওখানে যদি থাকে তো তাদেরকে নিজেদের নিজেরাই যাতে বার করতে পারে যে তাদের অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিটা কি হবে এই অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিটা যদি তারা নিজেরা বার করতে পারে এবং সেটা যদি প্রপারলি ইভ্যালুয়েট করা যায় তাহলে কিন্তু একটা বড়ো জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে বাকি যে লোকগুলো আছে তাদের পক্ষে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করার সুবিধা হবে তার কারণ যেহেতু এটা ওদের মধ্যে থেকেই বেরিয়েছে তা আমরা এইখানেই একটা বড় ভূমিকা পালন করছি সেটা হচ্ছে যে তথ্যটাকে সংগ্রহ করার চেষ্টা করছি যে তারা কি চাইছে এই অবস্থায় কিন্তু প্রজেক্টের এই কর্মশালাটা আগামীকাল আগামীকাল না সরি আজকে আগামীকাল আজকে অর্থাৎ আঠাশে নভেম্বর রবিবার হতে যাচ্ছে এবং এটাতে পুরনো কলকাতার গল্পের সদস্যতা অংশগ্রহণ করছেই সেই সঙ্গে তিনজন বিশিষ্ট মানুষ রয়েছেন যারা এই প্রজেক্ট ফান্ডিং অথরিটি ডক্টর ইন্দ্রজিৎ পাল ডক্টর মানস সান্নাল এবং ডক্টর সৌভনিক রয় তারা যাচ্ছেন এবং তারা লোকেদের সাথে কথা বলবেন এবং আমরা যে ব্যবস্থাটা করেছি পুরনো কলকাতার গল্প এবং সেখানে রুদ্রনগর বিশালাক্ষী পল্লী উন্নয়ন সমিতির যে সদস্যরা তারা এই সাগরদ্বীপের প্রায় পঞ্চাশটি মৌজা থেকে মৌজার পেরিফেরিতে সাগরদ্বীপের যে আইল্যান্ডের যে বাউন্ডারি বরাবর যে মৌজাগুলো রয়েছে সেখান থেকে মানুষদেরকে ডাকা হচ্ছে তারা আসবেন দুজন তিনজন করে প্রতিনিধি আসবেন প্রত্যেকটা মৌজা থেকে এইভাবে প্রায় পঞ্চাশ ষাটজন লোককে ডাকা হচ্ছে এবং তাদের ভিউটা নেওয়া হচ্ছে যে তার কারণ একটা দ্বীপের মধ্যে প্রথম আঘাতটা সহ্য করতে হয় দ্বীপের পেরিফেরি বরাবর দ্বীপের বাউন্ডারি বরাবর বা দ্বীপের পরিসীমা বরাবর যে মৌজাগুলো মৌজাগুলো রয়েছে তাদের সেই মানুষগুলোকে তো তাদের কাছ থেকে জানা হচ্ছে কালকে একটা বিশাল অনুষ্ঠান সব মিলিয়ে প্রায় একশো জন প্রতিনিধি উপস্থিত হচ্ছেন এবং সেই সঙ্গে আমি কিছু নাম অবশ্যই বলবো যেটা হচ্ছে যে সুন্দরবন উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী বঙ্কিম হাজরা তিনি নিজে উৎসাহী হয়ে কালকে উপস্থিত আজকে উপস্থিত থাকবেন এই কর্মশালাটিতে ওয়ার্কশপে এছাড়া আছেন ডেপুটি কালেক্টর অফ এক্সাইজ উনি আছেন ক্রিয়াযোগ আশ্রমের মহারাজ আছেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সাগরের ওখানকার ম্যানেজার রয়েছে কারণ বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো সম্পর্কে সাধারণ মানুষকে বোঝানোর একটা কাজ কিন্তু এই প্রজেক্টের একটা উদ্দেশ্য এছাড়া রয়েছে ভাইস চেয়ারম্যান সুন্দরবন উন্নয়ন পর্ষদ এছাড়া রয়েছেন সাগর দ্বীপের যে পঞ্চায়েত সমিতির সদস্যরা তারা রয়েছেন কর্মাধ্যক্ষ রয়েছেন এবং সাগরের সেলফ হেল্প গ্রুপের সুপারভাইজার তিনি থাকবেন এবং অনেক পঞ্চায়েত মেম্বারও থাকবেন তাদের উপস্থিতিতে এই আলোচনাটা হবে প্রায় পাঁচ ঘন্টা ধরে এই ওয়ার্কশপটা চলবে আমরা ওয়ার্কশপের বিভিন্ন বিবরণ দিতে থাকবো আপনাদের কাছে জানি না কতটা লাইভ করা সম্ভব হবে কারণ খুব টাইট শেডিউল তো চেষ্টা করব যে আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরতে এবং আপনারও পরবর্তীকালে যারা আমাদের সদস্য সুন্দরবন সম্পর্কে অনেক অভিজ্ঞতা বা জ্ঞান রাখেন এবং সুন্দরবনে বসবাস করেন তাদের কাছ থেকেও আমরা কিন্তু তথ্য সংগ্রহ করব আগামী দিনে কারণ আপনাদের মতামতটাও কিন্তু একই রকমভাবে গুরুত্বপূর্ণ তো ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন কালকে এই আজকের ওয়ার্কশপটা সফল হবে আশা করি দেখা যাক কী হয় নমস্কার